নমস্কার বন্ধুগণ চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের সকলকে স্বাগত আজকে এক বিশেষ প্রতিবেদন নিয়ে আমি উপস্থিত হয়েছি এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে আপনারা লেবু গাছের রিপোর্টিং কিভাবে করবেন কারণ অনেকেই হয়তোবা রিপোর্টিং করে ফেলেছেন নভেম্বর মাসের মধ্যেই কিন্তু ডিসেম্বর মাসেও রিপোর্টিং করা যাবে বিশেষ করে সেই সমস্ত গাছে যে গাছগুলোতে ফল ছিল এবং যে গাছগুলো আপনারা নার্সারি থেকে সংগ্রহ করে এনেছেন সেরকম গাছগুলোকে এই সময় আপনারা রিপোর্টিং করে নিতে পারেন তাই এই সময়েও রিপোর্টিং করা যাবে এবং রিপোর্টিং সংক্রান্ত আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বেশ কিছু টিপস যেগুলো সচরাচর হয়তোবা অন্য কোনো ইউটিউবে আপনারা দেখতে পেয়েছেন কি না জানিনি কিন্তু এইগুলো আমি যেভাবে রিপোর্টিং করি সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এটি একটি বিখ্যাত মালটা লেবুর গাছ এটি হচ্ছে মিশরীয় মালটা এবং এই মালটা লেবুটি বছরে দুই থেকে তিনবার দুবার তো মোটামুটি এই গাছে কিন্তু ফল হয় অর্থাৎ এটাকে খানিকটা আমরা বারো মাসে মালটাও বলতে পারি এই গাছটি গত বছর আমি ঐন্দ্রিয়া নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম কুরিয়ারের মাধ্যমে কারণ মিশরীয় লেবু এমনিতে খুবই সুন্দর খেতে হয় খুব রসালো হয় খুব সুমিষ্ট হয় এবং এটা থেকে আমরা বছরে মিনিমাম দুবার লেবু পাবো অর্থাৎ এটাও কিন্তু ভিয়েতনামি মালটার মতোই একটি সুন্দর ভ্যারাইটি অর্থাৎ বছরে আমরা এবং আমরা ছাদ বাগানে বা বাগানে সেই সমস্ত লেবু বা অন্যান্য লেবুর জাতগুলোকে আমরা পছন্দ করি যেগুলো অন্তত বছরে দুবার বা তার বেশি ফল দেয় তো আজকে আমি এই গাছটি রিপোর্ট করে আপনাদের দেখাব ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ আমি মাটি আগেই রেডি করে রেখেছি কারণ মাটি আমি এক দেড় মাস আগেই তৈরি করে রেখেছিলাম আপনারা এই গাছ রিপোর্ট করার ক্ষেত্রে বা লেবু গাছের মাটিটা কেমন হবে সেই সম্পর্কে আপনাদের আগে আপনাদের সেই সম্পর্কে বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন রয়েছে একটম মাটি এর সঙ্গে অর্ধেক পরিমাণ এটা গার্ডেন সোয়েল সাধারণ গার্ডেন সোয়েল এখানে এর সঙ্গে আমি অর্ধেক পরিমাণ গোবর সার এর সঙ্গে আমি যুক্ত করবো যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন সুতরাং টু ইজ টু ওয়ান অনুপাত অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্টের মতো এখানে গোবর সার আমি যুক্ত করব। এই মাটির সঙ্গে যদিও আমার মাটি আমি বলেছি আগেই তৈরি করা আছে আমি এইভাবেই কিন্তু মাটি তৈরি করেছি কিন্তু প্রিপারেশানটা আপনাদের দেখিয়ে দিই মাটি তৈরির প্রিপারেশানটা কেমন হবে এই পরিমাণ গোবর সার দু বছর বা তিন বছরের পুরনো গোবর সার অর্থাৎ এই মাটি এবং এই গোবর সার এই রেশিওতে আপনাদের মাটির সঙ্গে গোবর সারের বা যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এরপর যে বিষয়টা আপনাদের বলব হয়তো অনেকে ভাবছেন যে এই সময় লেবু গাছের রিপোর্ট করলে হয়তো আমরা লেবু গাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাবো না কিন্তু আমি বলবো যে হ্যাঁ এই সময় আপনারা রিপোর্ট করুন বিশেষ করে যাদের গাছে ফল আছে যেমন বাড়িওয়ান লেবু এছাড়া কমলা লেবু কিন্ন এই সমস্ত ফলগুলোর কিন্তু হারভেস্ট এই নভেম্বর মাসের শেষ এবং ডিসেম্বর মাস এর মাঝামাঝি সেই সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে তারপর যদি আপনাদের গাছগুলো ছোটো টবে থাকে সেক্ষেত্রে আপনাদের টব পরিবর্তন করতেই হবে অন্যথা সামনের সিজনে আপনারা আশানুরূপ ফল পাবেন না আমার এই গাছটি এক বছরের বেশি সময় ধরে একটি ছোট্ট টবের মধ্যে আছে আমি বুঝতে পারছি যে এর কিছু রুট বাউন্ড হয়ে গেছে কারণ কিছু কিছু শিকড় উপরে উঠে এসেছে তাই যাতে আমি এই সিজনে সামনের সিজনে অর্থাৎ ডিসেম্বরের শেষ জানুয়ারির প্রথম বা জানুয়ারির মাঝামাঝি সময় এই গাছটিকে যাতে আমি ফল পাই তার জন্যেই আমি এর রিপোর্ট করছি এবং রিপোর্ট করার জন্য এখানে এই বড় আকারের একটি টব আমি নির্বাচন করেছি তার কারণ এই গাছটি এই ছোট টবে ছিল এরপর এই ধরনের টবে আমি এই গাছটিকে আগামী দুটো সিজনের জন্য রেখে দেব তারপর একে পরবর্তী সময় যখন এই গাছের গ্রোথ আরও হয়ে যাবে তখন পরবর্তী সময় আমি তাকে হাফ ড্রামে স্থানান্তরিত করব। সুতরাং দু বছর যাতে একটা টবের মধ্যে থাকে সামনের বছর যাতে আমাকে আর রিপোর্ট করতে না হয় তার জন্যেই এই ধরনের টব আমি একটু বড়ো সাইজের টব আমি নির্বাচন করলাম তবে যেভাবে আপনাদের ড্রেনেজ সিস্টেম করতে হয় ঠিক সেভাবেই এখানে দেখুন আমি টব ভাঙা দিয়ে দিয়েছি নিচে এটা তিনটে ড্রেনেজ হোল আছে মাঝখানে একটা দুদিকে দুটো কুচি ব্যবহার করতে পারেন আপনারা টপ ভাঙা ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে কিছু পাথর কিছু টোন চিপস দিয়েছি এবং এর উপরে একটা আমি ল্যার তৈরি করব বালি দিয়ে সেইভাবে বালি দিয়ে একটা ল্যার তৈরি করব যাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক থাকে কারণ লেবু গাছ কোনো সময় অতিরিক্ত জল পছন্দ করে না এবং লেবু গাছের গোড়ায় যদি দীর্ঘ সময় ধরে জল জমা থাকে তাহলে কিন্তু লেবু গাছ ডাইব্যাক হবে অর্থাৎ সে করে ফাঙ্গাস লাগবে গাছ মারা যাবে এইভাবে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিলাম এবং এখানে যে মাটিতে আমি এই দুটো বস্তু অর্থাৎ মাটি এবং তার সঙ্গে পুরোনো গোবর সারের কথা বলেছি আর এখানে কী কী বস্তু আপনারা সংযোগ করবেন যেটা অলরেডি আমার মাটিতে তৈরি করার সময়ে এগুলোকে আমি দিয়ে রেখেছি যেমন এখানে দেখুন এখানে যেমন রয়েছে লাল পটাশ যেটাকে আমরা এমওপি বলি মিউরেট অফ পটাশ এছাড়া রয়েছে শিঙ্কুচি সর্ষের খোল একটু বেশি পরিমাণে রয়েছে দেখুন এগুলো মোটামুটি সব এক চামচ করে আছে এই ধরনের টবের জন্য যেটা আপনার লাগবে সেটাই আমি এখানে সেই রেশিওটাই দেখাচ্ছি এবং তার সঙ্গে এখানে রয়েছে হাড়ের গুঁড়ো নিমখোল এবং ফাঙ্গিসাইড যে ফাঙ্গিসাইডটি আপনারা যে ফাঙ্গি সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত এই যে সাপ ফাঙ্গিসাইড এইভাবে এটাকে আপনাদের মাটির সঙ্গে যুক্ত করে আগেই তো আমি গোবর এবং মাটির অনুপাতটা বলে দিয়েছি ফিফটি পারসেন্টের কাছাকাছি আপনারা ফর্টি টু ফিফটি পারসেন্ট গোবর সার পুরোনো গোবর সার কিংবা ভার্মিন কম্পোস্ট ব্যবহার করবেন এবং এই ধরনের টব হলে এক থেকে দু চামচ হাড়ের গুঁড়ো শিঙ্কুচি সম পরিমাণ একটু সর্ষের খোলটা বেশি দেবেন আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই লাল পটাশ ব্যবহার করবেন যেটাকে বলে মিউরেট অফ পটাশ বা এমওপি এগুলো দিয়ে আপনাদের মাটিটা তৈরি করতে হবে আমি অলরেডি আগেই বলেছি যে মাটি আমি তৈরি করে রেখেছি এবং মাটির মধ্যে এরকম গ্রেনিউল থাকবে এগুলোকে আপনারা অনেকে দেখেছি যে এগুলো ভেঙে চেলে চালুনি দিয়ে তিন ইঞ্চি চালুনি দিয়ে চেলে নিয়ে তারপর মাটিটা তৈরি করেন সেভাবে কিন্তু আপনারা মাটিটা তৈরি করবেন না এই ধরনের গ্রেনিউল মাটির মধ্যে থাকবে তবেই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে অন্যথা গাছের গ্রোথ ভালো হবে না এরপর দেখুন এর সঙ্গে আরেকটি বিষয় আপনাদের দেখাই এই যে টবের ড্রেনেজ সিস্টেম করলাম তারপরে দেখুন আমি শুকনো নিমপাতা এখানে দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি কি বিষয় সেটা বলছি আপনারা নিম পরিবর্তে অন্য পাতাও ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনাদের হাতের সামনে নিমপাতা থাকে অবশ্যই সেগুলোকে একটু শুকনো করে বা কাঁচা নিমপাতাও আপনারা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে দেখুন এতে কি হবে ড্রেনেজ সিস্টেমটা আরও ভালো থাকবে প্রথম কথা দ্বিতীয় কথা আপনারা জানেন যে নিমের মধ্যে গুণ রয়েছে ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে সঙ্গে ইনসেকটিসাইড এই দুটো ধর্ম রয়েছে এছাড়া কিছু কিছু ব্যাকটেরিয়াদের ধ্বংস করার মতো এর কিন্তু ক্ষমতা রয়েছে তাই এইভাবে আমি নিচে নিমপাতার একটা আস্তরণ করে দিলাম যদি আপনাদের হাতের সামনে নিম না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো শুকনো পাতা বা এখানে আপনারা কাঁচা পাতাও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন এইভাবে ড্রেনেজ সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে নিম পাতা শুকনো নিম পাতা দিয়ে আমি এইভাবে অর্থাৎ একটা সুন্দর একটা ব্যবস্থা এখানে যখনই নিচ থেকে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে তখন আপনারা জানেন যে নিম পাতার মধ্যে ফাঙ্গাসকে খতম করার অর্থাৎ ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে কীটপতঙ্গের তাড়ানোর জন্য আমরা তো এমনিতে তেল ব্যবহার করি এবং এই সংক্রান্ত আমার ভিডিও রয়েছে কীভাবে আপনারা বাড়িতে নিম তেল তৈরি করবেন আপনারা দেখে নিতে পারেন এইভাবে আমরা এরপরে এই যে সমস্ত উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলিকে আমি একসঙ্গে যুক্ত করব দেখুন এখানে রয়েছে সর্ষের খোলের গুঁড়ো একটু বেশি পরিমাণে তার সঙ্গে হাড়ের গুঁড়ো নিমখোল শিংকুচি অফ পটাশ বলি এগুলোকে সবকে একসাথে যুক্ত করলাম মাটিতে অলরেডি আমার সিঙ্গেল সুপার ফসফেট এছাড়া এছাড়া নিমখোল চাচা হাড়ের গুঁড়ো গোবর এইভাবে কিন্তু মাটিটা অলরেডি আমার রেডি করা আছে এটাকে আমি কোথায় ব্যবহার করব কিভাবে সেটা আপনাদের আমি দেখাব ফাঙ্গি সাইড রয়েছে ফাঙ্গি সঙ্গে যুক্ত করে নেব সব ফাঙ্গি সাইড বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন টব থেকে আমি মালটা লেবুর গাছটিকে বার করে নিয়েছি এবং এর মধ্যে যে টবের মধ্যে পাথর খলমকুচি ছিল সেগুলোকে সব বার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হালকা একটুখানি রুট বাউন্ড হয়েছিল এই সিজনে যদি এই গাছটি এই টবে থাকতো তাহলে আমি কাঙ্ক্ষিত ফল পেতাম না এবং এর রুটের প্রবলেম হতে পারত তাই আমি এর রিপোর্টিং জরুরি ভেবেই আমি রিপোর্টিং করছি টবের নিচে চেপে চেপে প্রথমে আগে মাটি দিয়ে দিতে হবে এবং এক্ষেত্রে আপনাদের বলি লেবু গাছের মাটি অবশ্যই ওয়েল ড্রেন্ড হতে হবে আপনাদের গার্ডেন সয়েল যদি একটু এটেল প্রকৃতির হয় তাহলে সেখানে সমপরিমাণ কিন্তু প্রয়োজন অনুসারে আপনাদের মানে বালি মিশিয়ে নিতে হবে সেক্ষেত্রে আপনারা কনস্ট্রাকশানের বালি তাই এটেল প্রকৃতির হলেই তার সঙ্গে টেন টু ফিফটিন পারসেন্ট আপনারা অবশ্যই বালি মেশাবেন আপনাদের গার্ডেন সয়েলের প্রকৃতি অনুসারে আমি অলরেডি এখানে বালি মিশিয়ে রেখেছি এবং তার সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ পাঁচ পার্সেন্টের মতো আমি কোকোপিটও এর সঙ্গে কিন্তু যুক্ত করেছি কোকোপিট আপনারা যুক্ত করতেও পারেন নাও করতে পারেন কিন্তু অবশ্যই যেন টবের মাটি ওয়েল ড্রেন্ড হয় চেপে চেপে মাটি দিতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার পকেট না থাকে এরপর দেখুন এই যে মিশ্র খাবারটি আমি তৈরি করেছি এটা এখানে আমি ছড়িয়ে দেব এর সঙ্গে খোলের গুঁড়ো আর আপনার এই ক্ষেত্রে একশো গ্রামেরও বেশি সর্ষের গুঁড়ো খোল এখানে ব্যবহার করতে পারেন হয়তো অনেকে ভাববেন যে সর্ষের খোল ব্যবহার করলে ফাঙ্গাসের আক্রমণের একটা সম্ভাবনা থাকে তার জন্যেই আমি আগে থেকে তার ব্যবস্থা নিয়ে নিয়েছি অর্থাৎ এর সঙ্গে ফাঙ্গি সাইড আমি যুক্ত করেছি সাব ফাঙ্গিসাইডের পরিবর্তে আপনাদের যদি জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি ট্রাইকোডার্মা হার্জেনিয়াম যদি থাকে সেক্ষেত্রে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন এইভাবে দেখুন এখন এই যে নিচে একটা আমি এই যে খাবারটা দিচ্ছি এর কারণটা বলি আপনাদের এই গাছের শিকড় এখন এখানে পৌঁছাবে না কারণ এখানে শিকড় কিন্তু উপরিভাগেই থাকবে পরে যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে সময় লেবু গাছের ফুল আসে এবং ফল সেট হয় সেই সময় শিকড় এখানে গেলে সঙ্গে সঙ্গে এখান থেকে খাবারটা পেয়ে যাবে এবং এই খাবারটা পাওয়ার সঙ্গে সঙ্গে গাছে আপনার ফুল এবং ফলের পরিমাণ বেড়ে যাবে তার জন্যে নিচে একটা আমি খাবারের বন্দোবস্ত করে দিলাম নিচে এখানে একটা মাটি দিয়ে তারপর গাছকে আমি এখানে প্রতিস্থাপন করব মাছ বরাবর এখানে দেখুন এই যে আমাকে এই মুহূর্তে রুট প্লুনিংয়ের কোনো প্রয়োজন নেই রুটবাউন্ড সেভাবে হয়নি কিন্তু এই টবে রাখলে হয়তো সামনের সিজিনে এই গাছ এর রুটবাউন্ড হয়ে যেত এবং গাছ ক্ষতিগ্রস্ত হতো গাছ বরাবর বসিয়ে ভালোভাবে চারদিকে আমাদের মাটি দিয়ে দিতে হবে এ দেখুন আমার পটিং মিক্সচার একদম হালকা বন্ধুমান গাছ প্রতিস্থাপনের পর আমি সবসময় ব্যবহার করি এবং আপনারা হয়তো ব্যবহার করেন ম্যাগনেশিয়াম সালফেট এপসম সল্ট এটা হাফ চামচ পরিমাণ এইভাবে মাটিতে একটুখানি ছিটিয়ে দেব এবং পরবর্তী সময় এ জলের পরিবর্তে আমি কি ব্যবহার করছি সেটা আপনাদের দেখাবো এইভাবে এরকম টবের ক্ষেত্রে আপনারা এক চামচ পর্যন্ত ব্যবহার করতে পারেন এপসম সল্ট কী করবে নাই গাছের যে ধকল হলো এই ধকলটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং গাছের তাড়াতাড়ি গাছ সুস্থ সবল হয়ে যাবে এবং এর রুট ফরমেশান তাড়াতাড়ি হবে এবং তার সঙ্গে আমি ব্যবহার করি প্রায় প্রতিটি ভিডিও আপনাদের দেখিয়েছি সাপ ফাঙ্গিসাইড বা সাপের পরিবর্তে যদি অন্য কোনো ফাঙ্গিসাইট থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে কাটিং এড নামক রুটি হরমোন তার মিশ্রণ অর্থাৎ সাধারণ জল না ব্যবহার করে এটাকে আগে পেস্টের মতো তৈরি করে তারপর দু লিটার জলে এটাকে আমি গুলে নেব তারপরে গাছের গোড়া আমি ব্যবহার করব এবং এর সঙ্গে আবার আমি যুক্ত করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিউমর এটি হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড তার একটি কম্বিনেশন এটা বুড়ো আকারে রয়েছে এটাকেও আমরা ব্যবহার করব এবং এটা ব্যবহার করলে কি হবে এই গাছে কিন্তু অনেকটা রুট ট্রিটমেন্টটা হয়ে গেল শীতের সময় গাছের যে রুটে যে প্রবলেম হয় অর্থাৎ শিকড় পচে যায় যেটাকে আমরা রুট রট বলি শিকড় পচে যায় এবং সেটার আমরা তার লক্ষণ প্রকাশ পায় ডাইব্যাক আমরা দেখতে পাই ধীরে 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 ডাল শুকোতে শুকোতে আপনার শখের লেবু গাছ বা অন্যান্য বিভিন্ন ধরনের গাছ এবং এর উপরেও আমার একটি ভিডিও রয়েছে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আমি অলরেডি এটা রুট ট্রিটমেন্ট করে রেখেছিলাম কিন্তু যেহেতু এটার আমি টপ পরিবর্তন করলাম তাই মাটিতে যে সমস্ত ছত্রাক অণুজীব এবং ক্ষতিকারক যে সমস্ত বস্তুগুলি রয়েছে তারা যাতে এই গাছের কোনোভাবেই ক্ষতি করতে না পারে তার জন্যে এখানে একটা রুট ট্রিটমেন্টেরও কিন্তু ব্যবস্থা আমি করে দিচ্ছি যদিও মাটি প্রস্তুতের সময় আমি ট্রাইকোডার মা ভিড়িডি মাটিতে মিশিয়ে রেখেছিলাম তবু এটা একটা প্রিকশন এখানে আমি ব্যবহার করে নিচ্ছি একটুখানি জলে কারণ এই যে রুটিন হরমোনটি রয়েছে এটা এরা রুটের মতো হয় সহজে জলে গোলে না তাই সামান্য একটু জল দিয়ে আমি এর আগে পেস্ট তৈরি করে নেব তারপর এটাকে দু লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করব এবং এর সঙ্গে আমি যুক্ত করে দিচ্ছি কিছু পরিমাণ হিউমিক অ্যাসিড এবং ফুলভিক অ্যাসিড এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এক গ্রামের মতো এই বন্ধুগণ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে এর মধ্যে সাপ ফাঙ্গিসাইড তার সঙ্গে সঙ্গে কাটিং এড নামক রুটিং হরমোন এবং তার সঙ্গে রয়েছে হিউমিক অ্যাসিড এবং ফুলভিক অ্যাসিড এতে কী হবে না ছত্রাকনাশক প্রয়োগ করার ফলে মাটিতে যদি কোনো ছত্রাক বা অণুজীব থাকে তারা নষ্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে রুটিন হরমোন দ্রুত এই গাছের শিকড় বৃদ্ধি করবে এবং হিউমিক অ্যাসিডের তো প্রচুর কাজ আছে আপনারা জানেন এই সংক্রান্ত ভিডিও আমার আছে হিউমিক অ্যাসিডের পনেরোটি কাজের উপরে আমার একটি ভিডিও রয়েছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন হিউমিক অ্যাসিড গাছে ভীষণভাবে কাজ করে গাছের খিদে বাড়ায় গাছের সালোক সংশ্লেষের হার বাড়ায় গাছের সামগ্রিক বৃদ্ধি বিকাশ ফল ফুল আনার ক্ষেত্রেও বিরাট ভূমিকা রয়েছে সুতরাং এই জলের সঙ্গে আমি এগুলো সব মিশিয়ে নেব এভাবে দেখুন ভালোভাবে এর রুট জোন বরাবর হিউমিক অ্যাসিড কাটিং এড এবং তার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশকের পেস্ট তৈরি করে জলে গুলে নিয়ে একদম টপ ভর্তি করে আমাদের এটা প্রয়োগ করে দিতে হবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার